আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকাতে একটা কোম্পানি ছিল এবং ওই কোম্পানির সেলস দিন দিন কমতেছিল, তো কোনোভাবেই মানে সেলস বাড়ছিল না। তখন তাদের সেলস ম্যানেজার প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভকে মিটিংয়ে ডাকলেন এবং মিটিংয়ে জিজ্ঞেস করলেন যে আপনাদের সমস্যা কী। তো তখন একজনকে বললেন যে আপনি দাঁড়িয়ে বলেন যে আপনার কী সমস্যা, আপনি কেন সেলস বৃদ্ধি করতে পারছেন না। তো তখন তিনি বললেন যে আমি যে এই টেরিটরিতে কাজ করি ওইখানে অন্যান্য যে কম্পিটিটর আছে তারা তাদের প্রোডাক্ট অনেক কম দামে বিক্রি করে দিচ্ছে, একই আমাদের যে আমরা যে প্রোডাক্ট বিক্রি করি এই প্রোডাক্টটি তারা অনেক কম দামে বিক্রি করছে, সেই জন্য মানুষ কম দামেগুলো কিনতেছে কিন্তু আমাদেরগুলো কিনছে না, আমরা আমাদের সেলস বৃদ্ধি করতে পারছি না। তারপর তিনি আরও বললেন এখন হচ্ছে ইলেকশনের বছর, যে এখানে ইলেকশন হবে, নির্বাচনের পরে কি হবে না হবে এই জন্য মানুষ একটু আতঙ্কে আছে, এই জন্য মানুষ কেনাকাটা কম করছে আর তাই আমার সেল বাড়ছে না। তো তিনি আরও একজনকে দাঁড় করালেন, তিনি বললেন যে মানে এমনভাবে বললেন ওই ও তার চাইতে আরও বেশি নেগেটিভভাবে কোম্পানি সম্পর্কে বললেন, এবং সে এমনকি একথাও বলে দিলেন যে আমি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি করব, আমি এখানে চাকরি করব না, মানে এখানে চাকরি ছেড়ে দেওয়ার কথাও তিনি বলে দিলেন। তো তিনি সবাইকে থামিয়ে তার বললেন যে মিটিংটা 15 মিনিটের জন্য আপনারা মিটিংয়ে সাইলেন্ট হয়ে বসে থাকুন, আমি আমার জুতাটা একটু পালিশ করে আসতেছি। তো তিনি জুতা পালিশ করতে গেলেন বাইরে, এবং বাইরে একটা ছেলে যে জুতা পালিশ করে কোম্পানির যত অফিসার আছে তাদের, তো তার কাছ থেকে জুতা পালিশ করলেন, পালিশ করে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কতদিন ধরে কাজ করো, বলে যে আমি এখানে কাজ করি প্রায় 6 মাস ধরে। তো 6 মাস ধরে কাজ করো তুমি কত টাকা পাও, বলে যে আমি দৈনিকে $1 পাই, $3 পাই, $5 পাই, $6 পাই, মোটামুটি আমার এখানে চলে। তো তখন তিনি বললেন যে তোমাকে একটা স্পিচ দিতে হবে আমাদের মিটিংয়ে, তুমি আমার সাথে আসো। তো উনি কী করলেন, কার্ল মার্কস ওই পিচি মুচিকে তাদের মিটিং রুমে নিয়ে গেলেন এবং তাদের তাকে স্পিচ দিতে বললেন। সে বলল আমি তো আসলে কী স্পিচ দিব, কী বলবো নিজেই জানি না, আমি আসলে পারবো না। তখন তিনি বললেন যে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দাও তাহলেই হবে। তো তখন তিনি প্রশ্ন করলেন যে তোমার বয়স কত, 11 বছর, তো তুমি এখানে কাজ করো কতদিন, 6 মাস ধরে, তোমার এখানে যেই জায়গায় তুমি কাজ করো এই জায়গাটা আরেকটা আর কে ছিল তুমি কি জানো, যে ছিল একটা ছেলে যার বয়স ছিল 17 বছর, তো সে এখান থেকে কেন চলে গেছে সেটা জানো। তো বলল যে আমি যেটা জানতে পারি সে ভাবতো যে এখানে তার জীবন চলবে না, এই জন্য সে অন্য জায়গায় চলে গেছে। তো বলছে তুমি এখান থেকে যে টাকা পাও ওই টাকা দিয়ে কি চলতে পারো, বলে যে হ্যাঁ আমি চলতে পারি, আমি প্রত্যেক শুক্রবার আমি আমার মাকে $10 করে দেই এবং আমি $5 ব্যাংকে রাখি, আরও $2 আমি আমার সাইকেলের জন্য জমাই যে আমি আগামী মাসে একটা সাইকেল কিনবো। তো কার্ল মার্কস তার কথা শুনে অনেকটা আনন্দিত হলেন যে তুমি তো অনেক ভালো কাজ করছো, যেই জায়গাতে অন্য একটা ছেলে এখানে মানে তার জীবন চলবে না ভেবে চলে গেছে, ঠিক একই জায়গাতে সে অনেক এক্সপিরিয়েন্স ছিল, 17 বছর বয়স তার বয়সও বেশি ছিল, সে অনেক দিন কাজও করেছে আর তুমি মাত্র 6 মাস হয়েছে এখানে এসেছো, কিন্তু তার চাইতে ভালো কাজ করছো এবং ফ্যামিলিকে হ্যান্ডেল করছো, তুমি নিজের জন্য টাকা জমাচ্ছ, আবার সাইকেলও কিনবে, তো তুমি তো অনেক ভালো কাজ করছো, এই জায়গাটাতে অন্য জায়গায় অন্য একজন ছেলে কাজ করতে পারছিল না যে যে জায়গায় তুমি অনেক ভালো করছো। তো তখন তিনি সব মানে সেলস রিপ্রেজেন্টেটিভকে বললেন যে আপনারা আপনাদের যে মানসিক চিন্তাধারা সেটাই হচ্ছে আপনাদের মেন সমস্যা, আপনাদের মানসিকভাবে মনে করেন যে এখানে হয়তো আমার লাইফ সেটেল হবে না, এখানে আমি থাকতে পারবো না, এখানে হয়তো আমার আর কখনো সেলস বাড়বে না, এই যে নেগেটিভ চিন্তাভাবনা করতে করতে আপনাদের নিজেদের মধ্যে নেগেটিভিটি আসছে, আপনার যে কাজের প্রতি কোনো মনোযোগ নাই, কাজ থেকে আপনার মনোযোগ উঠে গেছে, একটা অনীহা চলে আসছে, আর এই জন্যই আপনারা সেলস করতে গেলে নিজের যে সম্পূর্ণ এফোর্টটা সেটা আপনারা দিতে পারছেন না। তো এই গল্পটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, একটা কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কাজ করতে যাই এবং করতেছি, এই কাজে কোনো সফলতা আসছে না, আমি ভাবছি যে এখানে হয়তো আমার লাইফ সেটেল হবে না, আমি যে এই কাজগুলো করছি এটা কি আদৌ আমার জন্য কোনো সফলতা বয়ে আনবে,
এগুলো আমরা সব সময় মাথার মধ্যে ভাবতে থাকি ভাবতে থাকি, কিন্তু যে কাজটা করছি সেটা মনোযোগ দিয়ে একদম 100% এফোর্ট দিয়ে কাজটা আমরা করি না। আর এই জন্য হয়তো আমাদের শুধু কাজটা করেই যেতে হয়, করে যেতে হয়, কোনো রকম সফলতার মুখ আমরা দেখতে পারি না। তো আমরা যখন কোনো একটা কাজ করব, চাকরি করেন, পড়াশোনা করেন, যাই করেন, আপনার মনোযোগটা থাকে এমন যে আপনি এই কাজ থেকে একটা সফলতা নিয়ে বের হবেন, বা আমার এটাই করতে হবে এবং এটা করে আমি ভালো কিছু করব এবং এটাতে আমি সফলতা দেখেই ছাড়বো, যাতে মনোযোগটা থাকে সুন্দর এবং আনন্দের সাথে যাতে আমরা কাজটা করি, কোনো রকম নেগেটিভ মাইন্ড নিয়ে যাতে আমরা কাজটা না করি। অন্য কোম্পানির প্রোডাক্ট ভালো সেটা আমি জানি, কিন্তু আমার প্রোডাক্টও ভালো সেটা আপনাকে মনে মনে বিলিভ করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার প্রোডাক্টের মান ভালো। আর আপনি যদি আপনার প্রোডাক্টের মান খারাপও হয় যদি বিশ্বাস করেন ভালো, তাহলে হয়তো আপনি আপনার সেলসের যে এক্সপিরিয়েন্স বা সেলস করতে গিয়ে আপনি হয়তো আপনার নিজের সবটা দিয়ে ভালোভাবে সেলসটা করতে পারবেন, হয়তো ওই জায়গায় হয়তো আপনার আরও ভালো সেলস হওয়ার সম্ভাবনা আছে। তো এটাই বলার ছিল, যখন কোনো একটা কাজ করবেন যাতে আমরা ওই কাজে সম্পূর্ণ এফোর্টটা দেই এবং মনোযোগের সাথে সেই কাজটা করি, তাহলে হয়তো আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কাজে সফলতা পেতে পারি। তো এটাই বলাই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আমার কথার সাথে যদি আপনার কোনো বলার থাকে কমেন্টে টাইপ করে লিখতে পারেন, যাতে সবাই একসাথে মিলেমিশে জানতে পারি, বুঝতে পারি, আমি শিখতে পারি। তো দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।